वोटर कार्ड नहीं है मेरे पास, हम घर आंटी हम कुछ नहीं की। कोई बात नहीं बेटा, तुम्हारा वोटर कार्ड नहीं है तो हाँ। नाम क्या है आपका? और तो सुभाष चंद्र गुप्ता। और आप कौन से पार्ट के वोटर हैं? पार्ट नंबर बताइए अपना कि कौन से पार्ट के वोटर हैं? रूम नंबर 70 178 का 70। हेलो, आपका दूसरा आईडी कार्ड क्या है? अरे लेके नहीं है। वोट कैसे देने आए आप? अरे स्लिप कहाँ है आपका? कोई तो ले कोता जो आसो ना ভোটার কার্ড চাইছে ভোটার কার্ড কেউ আসবে না যাকে তোর তোকে যে পাঠিয়েছিল না তার পিছন পিছনে আমি করতে করতে আর আসবে না ও ভোটার কার্ড নেই আর আসবে না তোর পিছনে যে এজেন্সি আছে না আন্টিটা এজেন্সিতে মানে কার এজেন্সি আছে রে ভাই কার এজেন্সি অলস ভোটার দেখুন নিজের মুখ দিয়ে বলছি আপনি মেয়ের সব দেখুন অলস ভোটার দেখুন দেখুন কিভাবে হচ্ছে এই যে চলছে और वोट आप देने आए हमारे वोटर है हम वोटर कार्ड लेंगे इधर। अब आप बैठिए, शाम को जब ये लोग का सब खत्म होगा तब आप अपना वोटर आईडी कार्ड घर से मंगवाइए, उसके बाद आपको रिलीज करेगा। बैठ जाइए। ठीक है, अरे कहाँ जा रहे हैं आप? बैठो यार, इसको आप लोग थोड़े रखो, इसको टेक केयर कीजिए, छोड़िएगा मत सर। ये रखिए आप सबूत जमा रखिए, इसको जो पिक्चर बना सच्ची सच्ची वो नहीं आएगा लालटू, नहीं आएगा, हम तेरे को बोल रहे हैं। मास्को সামনে অভিযোগ করছেন প্রার্থী, আপনি ফলস ভোটার ভোট দিতে এসেছিলেন? কোন ফলস ভোটার নামের ভোটার আছে? কোথায় ভোটার কার্ড? কোথায় আমার বাড়ি এখন বাঁধুনি, আমি আনাচ্ছি ভোটার কার্ড, আপনারা দাঁড়ান আমাকে। আপনি এখানকার ভোটার? ভোটার কার্ড চাই, ভোটার কার্ড ছাড়া ছাড়ো এসছো কেন? তুমি ঢুকলে কি করে? স্যার ওইটাই ভুল, ঢুকলে কি করে? তুমি ঢুকলে কি করে? মাস্ক দিয়ে দেখো, বৈঠনে বলা তো আপকো। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দেখলেন, ভোট চলছে কলকাতার ভবানীপুরে, বাই ইলেকশন হচ্ছে যেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখছেন সততার প্রতীক খেলা, এটাই খেলা তৃণমূল কংগ্রেসের, যে কিভাবে মানে বাইরের লোককে ভিতরে ঢুকিয়ে কীভাবে ভোট দেওয়া যায়, এটাই তো খেলা। খেলা হবে বলে না তৃণমূল কংগ্রেস, খেলা হবে, এই তো খেলা হচ্ছে তৃণমূলের। এই যে একেবারে বলা যায় যিনি এগেনস্টে দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা টিবরওয়াল, উনি বললেন যে এগেনস্ট পার্টি কাকে ফোন করে বলছেন যে এগেনস্টে দাঁড়িয়েছেন, জানেন না কে প্রার্থী বিজেপির এখানে, তার নামও তিনি জানেন না। প্রিয়াঙ্কা টিবরওয়াল যখন তাকে চেজ করেন কোথাকায় কোথায় বাড়ি, এবং তার ভোটার আইডি কার্ড বা আইডি প্রুফ যখন দেখার চেষ্টা করেন প্রিয়াঙ্কা টিবরওয়াল, দেখাতে পারেনি, বলছে আনছে। বাঁশদ্রোণীতে থাকেন এখানে ভোটার, এখানে কি পুরনো ভোটার, কোথায় কি ভোটার কিছুই বলতে পারছেন না, ফোন করে ডাকছেন কোথায় গেলেন। তারপরে কি দেখলেন দর্শক, একজন এলেন কালো পোশাকে,
কালো পোশাকে যেটা জানা যাচ্ছে দর্শক, ওই ব্যক্তি তৃণমূলের হিন্দি সেলের নেতা, হিন্দি সেলের নেতা। এমন পোশাক আশাক মনে হচ্ছে যেন একেবারে কোনো একটা সিকিউরিটি, এমন ভাব তার পোশাক আশাক। আজকের দিনে কেন এরকম পোশাক পড়েছেন সেটা নিয়েও নিশ্চয় প্রশ্ন থাকতে পারে। তিনি এলেন, তিনি এসে একেবারে স্টুডেন্ট তো, স্টুডেন্ট তো একটা কোনো নামকে একটা বলে সেখান থেকে বার করে দিয়ে ছোট ছোট কি রব উঠলো, চোর চোর চোর, মানে ভোট চোর, ভোট চোর, ভোট চোর, চোর চোর রব উঠলো, ছুটছেন। যদি কেউ জেনুইন থাকবেন, যদি সত্যি কেউ ভোটার হবেন এবং তিনি এইভাবে ছুটবেন, এইভাবে ছুটবেন, তাকে দ্রুত এইভাবে বের করে দেওয়া হবে। যদি কেউ জেনুইন ভোটার হয় কাউকে এভাবে বের করে দেওয়া হবে? উনি বললেন আমি ভোটার, আমি ভোট দিতে এসেছি। আর যারা যারা বের করে নিয়ে গেলে তারা বলছেন স্টুডেন্ট তো, স্টুডেন্ট তো, আবার পরে বলছেন জোর করে ঢোকানো হয়েছে। কি বলবেন? এটা শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের তাদের এই ধরনের অ্যাটিচিউড, তারা নাকি নিশ্চিত এখানে জয় নিশ্চিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত, এইরকম করতে হচ্ছে? ছি 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 ছি, ওনাকে বলছেন কি হচ্ছে, এইরকম করতে হচ্ছে যে এরকম জেতা থেকে জেতা জেতানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য এইরকম করতে হচ্ছে? আজকে অন্য জায়গার ভোটারকে ঢোকাতে হচ্ছে, ফলস ভোটার, তাদেরকে হাতে হাতে ধরে ফেলা হচ্ছে। প্রিয়াঙ্কা টিবরিওয়াল বিজেপির প্রার্থী, তাকে ধরে ফেললেন কার্যত, এবং সেখানে কীভাবে বের করা হচ্ছে, এই হচ্ছে খেলা, এই খেলা, এটাই গণতান্ত্রিক খেলা চলছে এই রাজ্যে। একটা ভোট হচ্ছে, মানুষ ভোট দেবেন, যারা জেনুইন ভোটার তারা ভোট দেবেন, সেখানে যে জিতবেন জিতবেন, যে হারবেন হারবেন, সেটাই মেনে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছেন নন্দীগ্রামে, আবারও তিনি তার ইচ্ছা পূরণের জন্য ভোটে দাঁড়িয়েছেন ভবানীপুরে। এখানে ভোটটা একটু নির্বিঘ্নে করতে দেওয়া হবে না? সেখানে এইরকম লোক, তারা যেটা আমি জানতে পারছি দর্শক, যে ব্যক্তি এই যে আসছেন তাকে ভোটার বলে যে নিয়ে যাচ্ছেন, উনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দি সেলের একজন লিডার। তিনি কীভাবে নিয়ে যাচ্ছেন দেখুন, এবং তাকে মানে চোর 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 করে ছোটা ছোটার মতো রব তুলতে হলো, দেখুন দর্শক। কি অবস্থা দর্শক, সত্যি এই বাংলা বিরাট রেকর্ড তৈরি করছে, বিরাট রেকর্ড তৈরি করছে। আমি জানি না তিন তারিখে কি রেজাল্ট হবে, যাই হোক যেভাবে ভোট চলছে আজকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খবর আপনারা পাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে, যেভাবে ভোটটা চলছে, এটা সত্যিই কি অ্যাকচুয়াল রেজাল্ট হবে? এটা কি ভোট হচ্ছে না ভোটের নামে প্রহসন হচ্ছে? এটা কী চলছে, এটা কী চলছে? জানি না দর্শক আপনারা কী বলবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।